ডিম ভাত নয়, কোথাও কোথাও চিকেন ভাত। মৌলালি মোড়ে চিকেন ভাতে দুপুরের খাওয়া দাওয়া। শ্যামবাজারেও একই রকম ছবি ধরা পড়েছে। সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা তারা খাওয়া দাওয়া সেরেছেন ভাতের সঙ্গে চিকেন। যে ছবি আপনারা দেখছেন শ্যামবাজার মৌলালি মোড়ে, ওই ছবি ধরা পড়েছে। শিয়ালদহ এবং শ্যামবাজারের দুই এলাকার ছবি আপনারা দেখছেন। সেখানে এভাবেই আজ খাওয়া দাওয়া সারেন চিকেন ভাত তৃণমূল কর্মী সমর্থকদের জন্য সেই আয়োজন। প্রসেনজিৎ মালাকার আমাদের সামনে সেই প্রতিনিধি, সেই প্রতিবেদন তুলে ধরেছেন, আপনাদের দেখাবো। প্রথমে একটু দেখানোর চেষ্টা করব যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একদম শ্যামবাজারের রাস্তা, মূল রাস্তা, একদম দুপা হাঁটলেই সামনে শ্যামবাজার মোড়। আর ঠিক মোড়ের একটু আগেই এইভাবেই রাস্তায় বসে কার্যত কর্মী সমর্থকরা খাওয়া দাওয়া করছেন। একদম রীতিমতো হাঁড়ি খুন্তি নিয়ে এসে এখানে রান্নাবান্না করা হয়েছে, তারপরে এই খাবার দেওয়া হচ্ছে এবং এই যারা কর্মী সমর্থকরা এসছেন তারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আমি কখন থেকে শুরু হয়েছে রান্নাবান্না? 10টা থেকে হয়েছে। 10টা থেকে কী রান্নাবান্না, মেনু কী আছে? মুরগির মাংস আছে, চাটনি আছে, রসগোল্লা আছে, খাবার শেষে। তারা যেটা বক্তব্য, তারা খাওয়া দাওয়াও কিন্তু সেখান থেকেই নিয়ে এসছেন, অর্থাৎ খণ্ডগোশ থেকে তারা এসছেন, সেখান থেকেই খাওয়া দাওয়া এনেছেন। আর একটু প্লেটের ছবিটা দেখাবো। একেবারে দেখতে পাচ্ছেন কর্মীরা রাস্তায় কিন্তু এইভাবে বসেই তারা কিন্তু মুরগির মাংস থেকে ভাত সব কিছুই খাওয়া দাওয়া করছেন। কী খাওয়া দাওয়া মেনু? খাওয়া দাওয়া মুরগির মাংস আর চাটনি আর রসগোল্লা। রান্নাবান্না কি সব এখানেই? সব এখানেই হলো। রাস্তার ধারে বারণ করে নাকি? না না, বারণ কে করবে, সব দিদির লোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের বক্তব্য শুনতেই তারা এখানে এসেছেন, দূর দূরান্তের কর্মী। সে কারণেই রাস্তার মাঝে, একেবারে এই শ্যামবাজারের যে রাস্তার মাঝে, সেখানেই কিন্তু কার্যত তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন। আর এরপরে তারা সভামঞ্চের দিকে, ধর্মস্থলের দিকে এগিয়ে যাবেন। ক্যামেরাম্যান সম্রাট ভান্ডারির সাথে প্রসেনজিৎ মালাকার, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।